বিসমিল্লাহ। আচ্ছা 14 কেজি 400 না 14.5 কেজি হয়েছে, 5,000 তাহলে কম। কিন্তু ওই যেহেতু আপনার বলছি 1 কেজি কম হলে 10,000 কম, এখন তো হাফ কেজি কম হয়েছে, তাহলে কিন্তু 5,000 টাকা কম এগুলো। আচ্ছা ঠিক আছে, 5,000 টাকা। 3,05,000 দাম চাওয়া, জি দর দামের কিন্তু সুযোগ দিতে হবে। আর এই বালতিটা আমি এখন দেখবো, আমার সম্ভবত মনে হচ্ছে যে 1 লিটারই কম হয়েছে। দেখি এটা ঢালেন তো এখানে, ঢালেন। আর এইটা যদি মগে মাপতাম তাহলে একটু বেশি হতো না? মগে আপনারা, আমার মগ আপনার, যেহেতু আমি ব্যবসা করি বুঝছেন, আমার মগও এরকম বানানো মগ আছে, মগ বেশি আছে, সমস্যা নেই। আচ্ছা মানে একই রকম হতো? একই। আচ্ছা এখন এটা একটু শুধু শুধু এটা তোলেন তো। আচ্ছা এটাও প্রায় কতটুকু হয়েছে? আচ্ছা 1 কেজি 1 কেজি 200। আচ্ছা 1 কেজি। আচ্ছা মোটামুটি তাহলে কিন্তু আপনার 1.5 কেজি কম হয়েছে, 1.5 কেজি কম হয়েছে, তাহলে কিন্তু 15,000 টাকা কম। জি 2,95,000 দাম চাওয়া নাকি? না 95 না, আপনারা 3,00,000 করেন। কারণ হলো কি, গোটার বানে পানি আছে, 5 দিনের বাচ্চা। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজ 11 মে 2023 কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে হৃদয় ডেইরি ফার্মে, আর এই ফার্মের ঠিকানা পাবনা জেলার ভাঙ্গড়া উপজেলার ভবানীপুর গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক আশরাফুল ম্যানেজার ভাই এখান থেকে বিগ বিগ সাইজের গাভী গরু বিক্রি করে থাকে। এর আগেও আশরাফুল ম্যানেজার ভাইয়ের বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখিয়েছি। এখন ওনার খামারে নতুন যে গাভীগুলো রয়েছে, এই গাভীগুলোর জাতমান, কোয়ালিটি, দাম, পার্সেন্ট, বয়স, বিশেষ করে এখানে বেশিরভাগ দুধের গাভী থাকে, সেগুলোর সঠিক দুধ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরার ইনশাল্লাহ চেষ্টা করব। তারপরেও আপনারা যে যেখান থেকে যার কাছ থেকে গাভী গরু সংগ্রহ করবেন, নিজেরা সরজমিনে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশরাফুল ভাই কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো। দুধের ব্যবসা? দুধের ব্যবসা ভালো, গাভীর ব্যবসা ভালো। আচ্ছা গরমে নাকি গাভীর দুধ একটু কমে যাচ্ছে? হ্যাঁ গরমে তো, যে গরম আপনার মানুষই বাঁচতেছে না, গরুর তো আরো বেশি গরম, একটু দুধ কমছে। কতবার গোসল করাচ্ছেন গরুকে? দুই থেকে তিনবার। সমস্যা হচ্ছে না? না না সমস্যা নেই। আচ্ছা ভাই, সব শুরুতে যারা নতুন দর্শকরা আছে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা আমাদের জানাবেন। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমার খামারের নাম হৃদয় ডেইরি ফার্ম, পাবনা জেলা ভাঙ্গড়া থানা ভবানীপুর গ্রাম। আচ্ছা এখান থেকে তো বিগ বিগ সাইজের গাভী কালেকশন করে বিক্রি করেন? জি জি জি। আচ্ছা কি করলেন এটা? এটা আপনার এই দুধটা পরীক্ষা করলাম, ল্যাকটো কি, ল্যাকটোতে আপনার দুধ দেয় তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রতিষ্ঠানে দুধ বেশি, আপনার ওখানে আপনার ল্যাকটো ছাড়া দুধ লেয় না, ফ্যাটে যায় নাকি? হ্যাঁ ফ্যাটে। আচ্ছা আর যদি পানি টানি কেউ মিশায় কোনো সদস্য, সেক্ষেত্রে বোঝা যাবে? তাহলে আপনার এটাতে আপনার হোস্টেলে বোঝা যাবে, এটাতে ধরা পড়বে না? হ্যাঁ ধরা পড়বে। আচ্ছা তো আজকে কি কালেকশন আছে আপনার কাছে? আজকে আছে আপনার 17-18টা গাভী আছে, তার মধ্যে আপনার দেখাবো 8টা মাত্র, 8টা দেখাবে? হ্যাঁ। দুধের কয়টা? দুধের আছে 5টা, 3টা আছে প্যাকেট। মাঝারি কি কোনো গরু আছে? আপনার মোটামুটি 10-12টা করে স্যাম্পল নিয়ে যায়, ওই ফ্যাটটা টেস্ট করতেছি যে কার দুধের কিরকম ফ্যাট। আচ্ছা আচ্ছা। আমাদের তো এখানে ল্যাকটো দিয়ে আপনার হলো ল্যাকটো শুধু মাপতেছি, ফ্যাট পরীক্ষা করার তো যন্ত্র নাই আমাদের। আচ্ছা আচ্ছা। যার কারণে আপনার এই স্যাম্পল করে এই যে একটা বোতলে 100 গ্রাম করে দুধ নিয়ে যায় আপনার ওই ইয়ে করতেছি, প্রতিষ্ঠানে নিয়ে যায় আপনার ফ্যাটটা পরীক্ষা করতেছি যে ফ্যাট কত ফ্যাট। জি জি জি। আচ্ছা তো আশা বলবো আজকে সর্বনিম্ন কত দামের গাভী দেখাবেন, যেটাতে সর্বনিম্ন কত লিটার দুধ থাকবে? আজকে দেখাবো আপনার হচ্ছে হলো 3,50,000 থেকে 2,20,000 থেকে 3,50,000 পর্যন্ত। 2,20,000 গরুর দুধ হবে কেমন? ওটা আপনার 20+ দুধ হবে। আচ্ছা মানে 20+ থেকে শুরু আজকে দুধ? জি জি জি। উপরে কত লিটার দুধ আছে? উপরে আপনার 30+ আছে। গ্যারান্টি তো নাকি? হ্যাঁ অবশ্যই গ্যারান্টি। কিভাবে এই গ্যারান্টিটা দিবেন? এটা গ্যারান্টি দেবো আমি আপনার হচ্ছে আমার খামারে সরাসরি আসবে,
এসে দুই বেলা তিন বেলা দেখবে, দেখার পরে আপনার হচ্ছে হলো দুধের গ্যারান্টি দেবো। আচ্ছা, যদি কম হয় উনিশ বিশ হয় সেক্ষেত্রে? উনিশ বিশ হইলে সে যে জেলা থেকে আসুক, তার বায়নার টাকা প্লাস আপনার হচ্ছে হলো গাড়ি ভাড়া সহ তাকে ব্যাগ দেবো, এটা সহ তাকে ব্যাগ পাঠাই দেবো। তো চলেন, আপনার ব্যস্ততা শেষ হলে এক এক করে প্রতিটা গাভী সঠিক যে বর্ণনা ইনশাল্লাহ এটা আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, আপনার হচ্ছে হলো দেখেন এক নম্বর সিরিয়ালে আশরাফুল ভাই বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন, সাদা কালো রঙের। আচ্ছা, আবার মাথাটা কিন্তু জার্সি শেপের মাথা মনে হচ্ছে, কি জাতের গাবি এটা? এটা আপনার ফিজিয়ানের সঙ্গে আপনার জার্সির ক্রস আছে। আচ্ছা, মাথা কিন্তু ফুল জার্সি নাকি? হ্যাঁ, এই দেখেন কান্ডা, কানে কত লোম, আর মাথা দেখেন দেখেন প্রায় চার আঙুলের মতো আপনার ডিপ গর্ত আছে। হ্যাঁ, গর্ত আছে। আচ্ছা, শিংগুলো সাদা, শিং শিংগুলো সাদা, দাঁত কয়টা? ছয় দাঁত। ছয় দাঁত? হ্যাঁ, ছয় দাঁত, দ্বিতীয় বাচ্চা। ছয় দাঁতের দ্বিতীয় বাচ্চা? জি। বাচ্চা আছে না পেটে? না না, পেটে বাচ্চা, পেটে বাচ্চা। এখন প্রেগন্যান্ট তাহলে? জি জি, প্রেগন্যান্ট। সময় কতদিন নিবে? সর্বোচ্চ এক সপ্তাহের মতো সময় নিবে। সর্বোচ্চ টাইম নিবে এক সপ্তাহ, মানে মোটামুটি একদম ফুল রেডি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, রেডি হয়ে গেছে। আচ্ছা, এই অবস্থায় গ্যারান্টি কি কি দিবেন? এই অবস্থায় আমি আপনার জরায়ু এবং বাট, বাট এবং জরায়ু, জি জি, এই দুইটা, এই দুইটা বাচ্চা হওয়া পর্যন্ত তো নাকি? হওয়া পর্যন্ত, জি জি। আচ্ছা, এর আগের বিয়েনে কত লিটার দুধ দিছে? আগের বিয়েনে আমি আপনার ওই গৃহস্থের কাছ থেকে শুনছি আপনার 17-18 পর্যন্ত দুধ দহন করছে। 17 থেকে 18 লিটার? জি জি জি। আচ্ছা, এই বিয়েনে কেমন আসতে পারে আপনার ধারণা? 22-23 দুধ আসবে। 22 থেকে 23? হ্যাঁ। এক বিয়েন পরে আপ ডাউন কেমন দুধের করে? 5-6 কেজি দুধ আপ ডাউন করে এক বিয়েন পরেই, মানে প্রথম আর দ্বিতীয়র সাথে আপনার হচ্ছে হলো 5-6 লিটার আপনার দুধ আপ ডাউন করে। আচ্ছা, শুধুমাত্র মুখের কথাই নিলে কিন্তু হবে না, পরিচর্যা করতে হবে। বারবার আমি এই কথাটা বলি যে খাদ্য কিন্তু গরুকে দিতে হবে। না, তা তো অবশ্যই। দাম কেমন পড়বে এটার? এটা দাম পড়বে আপনার 2,40,000। 2,40,000? সরি না, 2,30,000। 2,30,000? জি জি। দরদামের করার সুযোগ দিবেন না দর্শকদের? হালকা কিছু সুযোগ আছে, প্রতিটাতেই তো এরকম হালকা সুযোগ আছে। হ্যাঁ, প্রতিটাতেই আছে। সিরিয়ালের এক নম্বর গাবি সাইড করে দেন, আমরা দুই নম্বরে যে গাবি রয়েছে, চলেন দুই নম্বর গাবি দর্শকদের দেখানোর চেষ্টা করি। দুই নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন, এটা বাচ্চা সহ। কি জাতের গাভী এটা? এটা আপনার অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, এটা অন্য কোন জাতের সাথে আর ক্রস হয় নাই? না না, অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। দেখেন চাম সোসা আপনার আসলে কত পাতলা, দেখেন আপনি একটু দেখাই, দেখেন চামড়া কত পাতলা। হ্যাঁ। আচ্ছা, মানে অন্য জাতের সাথে সাহিয়াল টাহিয়ালের সাথে ক্রস নাই? না না, কোনো ক্রস নাই। আচ্ছা, আপনার লাভি কম্বল এবং আপনার চাম সোসাটা একটু দেখেন। আচ্ছা, বয়স কয় দাঁত ভাই? আপনার হলো চার দাঁতই ছিল, কেবল আপনার ছয় দাঁত ভাঙছে। ছয় দাঁত? জি, ছয় দাঁত। কয় নম্বর বাচ্চা এটা? দুই নম্বর বাচ্চা। দ্বিতীয় বাচ্চা? জি। কি বাচ্চা? বাচ্চা বকন বাচ্চা। বকন বাচ্চা? জি। বয়স কেমন বছরে? নাভি তো কাঁচা। 7-8 হয়েছে, মানে কয়টায় বাচ্চা দিল? দুটি আড়াইটি দিকে বাচ্চা। আচ্ছা, এখন তো বাজে আপনার ভোর 7:30 বাজে নাই, এখন 7:21 বাজে। আচ্ছা, এখন বাচ্চার বয়স তাহলে 7 ঘন্টার মতো ধরে নিলাম। আচ্ছা, শাল দুধ কতবার টানা হয়েছে ভাই? দুধ আপনার দুইবার টানছি। দুইবার? ওই যখন বাচ্চা দিছে তখন একবার টাইনিয়ে মনে হয় 6-7 কেজি মতো টানছিলাম, টাইনিয়ে ফালাই দিছি ওটা। আবার এই যে সকালবেলা ভোরে আবার ওরা যখন গরু বাইর দেয় তখন আপনার চলে একটু টাইনিয়ে বাচ্চা খাওয়াইছি, ভালো করে ফালাই দিছি। আচ্ছা, এই গরুটার দুধের গ্যারান্টি কেমন দিবেন? কত লিটার গ্যারান্টি দেওয়া যায়? 22 লিটার দুধের গ্যারান্টি দেবো। 22টা দুধের গ্যারান্টি? হ্যাঁ। আচ্ছা, দাম কেমন পড়বে? এটা দাম পড়বে 2,40,000। 2,40,000, সঙ্গে আছে একটা মেয়ে বাচ্চা যার বয়স হচ্ছে 7 ঘন্টার মতো। এখন তো কিনলে ভাই দূরে যাবে না, তো সেক্ষেত্রে দূরের লোকজন কিভাবে এই গরুগুলো কালেকশন করবে? আপনার হচ্ছে হলো, আপনার হচ্ছে হলো ফোনে বিকাশে অথবা ব্যাংকে আপনার হলো বায়নাপত্র করে রাখবে, 4-5 দিন পর আপনার ডেলিভারি দেবে। এটা 4-5 দিনে খরচ যে গাবি খাবে এগুলোর খরচ? কোনো খরচ লাগবে না, শুধু দাম দর করার পরে আপনার এখানে রেখে দিবে। জি জি। তারপরে ফুল টাকা দিয়ে নিয়ে যাবে, যদি সে সরাসরি এসে দেখে নিতে চায় তাহলে আরো ভালো নাকি? আরো ভালো, অবশ্যই। আচ্ছা, চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। 3 নম্বর সিরিয়ালে আশরাফুল ভাই ওই দুইটার থেকে এটা আবার বড় বেশি, মানে 1 আর 2 এর থেকে 3 বড়। এটা সর্বোচ্চ বেশি বড় আজকের প্রতিবেদনের? হ্যাঁ। আচ্ছা, মানে খামারের সবচেয়ে বড় গরু নাকি? সবচেয়ে বড় এটা। আচ্ছা, অনেক বিগ সাইজের গরু কিন্তু। এর আগে যে ফিতা দিয়ে মাপছিলাম একটা গরু, ওই কোয়ালিটির গরু। আর বিশেষ করে যে গর্দানটা একদম লেভেল, উপরের ঘাটটা দর্শকদের আপনি দেখান, আমরা বলবো না। আচ্ছা, ক্যামেরায় দেখানো যায় না, মুখ দিয়ে বলতেছি, বাকি দর্শকরা এসে আমার কথার সাথে বিচার বিশ্লেষণ করে সরাসরি দেখে নিবে। কি জাত এটা? দ্বিতীয় বাচ্চা হবে? আচ্ছা, সময় কতদিন বাকি? এটা সর্বোচ্চ আপনার 10-12 দিন এরকম। 10 থেকে 12 দিন? আচ্ছা, এই দেখেন এগুলো ভরবে না? হ্যাঁ, এগুলো না ভরা পর্যন্ত বাচ্চা। সামনে থেকে এই দেখেন পাইপ টাইপ একটু দেখেন তো, আপনি দেখেন, এই যে একটু দেখেন দর্শক, সাপ্লাই পাইপ টাইপ বেশ মোটা আছে, অনেক অনেক মোটা। এখন আপনার বর্ণনা অনুযায়ী 10 থেকে 12 দিন ফুল টাইম আছে? 12-15 দিন এর মধ্যে। আচ্ছা, এখন যদি যারা দূরের আছে, বিশেষ করে সিলেট চট্টগ্রাম,
এই এলাকার লোকজন কি এখন কিনলে গাড়িতে করে নিয়ে যেতে পারবে? এগুলো আপনি নিয়ে যেতে পারবেন, সমস্যা নাই। না না না, আচ্ছা এগুলো বাচ্চা হওয়ার পরে দুধ আসবে কেমন? এগুলো আমি এটার আমি আপনার দুধের খবর জানি, আমার সদস্য গরু, এটা আমি 30 লিটার দুধের গ্যারান্টি দেব। 30টা? হ্যাঁ, গাবেই গ্যারান্টি, গাবেই গ্যারান্টি। যদি কেউ বাচ্চাটা এখান থেকে প্রসব করায়, গ্যারান্টি চাই যে বায়নাবারটা করে রাখলাম আপনার এখানে বাচ্চা হবে, দুধ আমি 30টা দেখে নেব, এই সুযোগ দিবেন না? ওটা আপনার 14-15 দিন টাইম আছে, বেশি লং টাইম হয়ে যায়, এই কারণে টাকা ক্লিয়ার করে দিলো। আমি আপনার টাকা ক্লিয়ার করে দিবে, খরচটা দিতে হবে, খাদ্য খরচ। হ্যাঁ, এই গরুর আপনার একটা গরুর আপনার 500-600 টাকা খরচ আছে। আচ্ছা, যেহেতু গাবিটা প্রেগন্যান্ট আছে, দুধ থাকলে তো দুধ বিক্রি করে আপনার গাবির খরচ উঠে যেত, এখন তো সেই সুযোগ নাই। কারণ একটা গাবিতে আপনার 500-600 টাকা খরচ হয়, আপনার 5,000-7,000 টাকা যেহেতু আমরা লাভ করি, লাভের টাকা তো আপনার আসলে খরচ হয়ে যাবে, খেয়ে ফেলবে, এই কারণে খরচ দিতে হবে। আচ্ছা, এর দাম কেমন চাও ভাই? এটা দাম পুরো আপনার 330,000। 330? জি। এর চেয়ে দামি গরু আছে তো? না না না, এইটাই দাম, এটাই সবচেয়ে দামি গরু। আচ্ছা চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই। 4 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ, কি জাত এটা? এটা আপনার অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা হইছে বর্তমানে করিনা জার্সি। আচ্ছা, দাঁত কয়টা গাভীটার? এটা তো 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা। 6 দাঁত খিল আছে? হ্যাঁ হ্যাঁ, খিল আছে। আচ্ছা, 6 দাঁতে দ্বিতীয় বাচ্চা। জি জি। আচ্ছা, কি বাচ্চা কোলে? এটা আপনার হচ্ছে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, কোরিয়ান জার্সি ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বয়স কেমন বাছুরের? বাছুর বয়স আজ 9 দিন। 9 দিন। দুধ? দুধ এটা আপনার 25 লিটার গ্যারান্টি দেবো। ক্লিয়ার আসছে তো নাকি? ক্লিয়ার, 25। সকালের এক টানে প্রথম টানে কত লিটার দিবেন? সকালে এক টানে আপনার 14। 14টা? হ্যাঁ। বিকেলে? বিকেলবেলা 11 লিটার। আচ্ছা, প্রায় সমান সমান যে দুধ? দুধ সমান সমান, এখন সকাল রাত দিন আপনার সমান সমান হয়ে গেছে। আচ্ছা, দিনই বড়। আচ্ছা, আর আমার গরু দোয়ানো আপনার এই যে মনে করেন এখন 7টা বাজে, এখন গরু আমি না আসলে তো এতক্ষণ দহন শুরু হয়ে যেত। হ্যাঁ, দহন শুরু হয়ে যেত। আর বিকেলে আপনার মাগরিবের আজানে রাখ দিয়ে আমার যত মিলের দশটা মিল টাইমে আপনার হলো দুধ দহন করা হয়। জি জি জি। এই গরুটার দাম কেমন পড়বে? 25 লিটার দুধের গ্যারান্টি সহ 2,80,000 টাকা। 2,80,000 দাম চাওয়া? জি। প্রতিটা গরুতেই দর্শকরা আলোচনার মাধ্যমে নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটাই আলোচনার মাধ্যমে নিতে পারবে। চলেন 5 নম্বরে গাভী দর্শকদের দেখাই। আচ্ছা, 5 নম্বর সিরিয়ালে ভাই বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ, আর আপনার গাভীগুলোর প্রতিটার সামনেই বিগ সাইজ বলা লাগে, কারণ আসলে ক্যামেরাতে এই গাভীগুলো দর্শকরা বুঝতে পারবে না, সরাসরি আসবে তারপরে দেখে শুনে কিনবে। কি জাত দেখতেছি 5 নম্বরেরটা? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। নাভি আছে যে? হালকা একটু নাভি আছে, যতটুকু আপনারা দেখতেছেন এতটুকু না, আপনার এই দেখেন আপনার পানি দেখছেন? আচ্ছা, পানি শুকালেও হালকা কিন্তু নাভি থাকবে, হালকা একটু থাকবে। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান, তার মানে হালকা সাহিওল ক্রস আছে, একটু থাকতে পারে, বুঝছেন? আচ্ছা, দাঁত কয়টা? একিউরেট বলবো, এটা আপনার 4 দাঁত, প্রথম বাচ্চা। 4 দাঁত, প্রথম বাচ্চা। কি বাচ্চা কোলে? এটা আপনার বকনা বাছুর। কোলে বকন বাছুর? জি। বাছুরের বয়স? বাচ্চার বয়স আজ 11 দিন। 11 দিন? জি। আচ্ছা, বাচ্চাটা কোন জাতের হয়েছে? বাচ্চা আপনার আসলে হলস্টাইন ফ্রিজিয়ান হয়েছে। হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ, বাচ্চার কোনো ইয়া নেই। আচ্ছা, বাচ্চাটা প্রপার হলস্টাইন ফ্রিজিয়ান, ক্রস ক্রস হয় নাই? না না না, ক্রস না। আচ্ছা, এখন এই অবস্থায় দুধ কেমন আসছে গাভীর? এই আপনার 11 দিনে আমি 24 লিটার দুধের গ্যারান্টি দেবো। 24টা দুধের গ্যারান্টি? কেউ এখন আসলে আমি 24 লিটার দুধের গ্যারান্টি দেবো। বাড়ার কি আর সম্ভাবনা আছে? 1-2 কেজি, 1 কেজি হয়তো বাড়তে পারে। আচ্ছা, তো বাড়াটার হিসাব নাই, যা পাচ্ছেন সেটাই গ্যারান্টি নাকি? 24 লিটার আমি যেটুকু পাচ্ছি এইটুকুর গ্যারান্টি দেবো, 2 বেলা 24 লিটার। সকালের টানে কত লিটার দুধ পাওয়া যায় এটা? সকালে এখন আপনার 14, 14.5, 15 হবে এরকম? জি। আচ্ছা, দাম কেমন পড়বে এটার? এটার দাম পড়বে আপনার 3,10,000। এটার দাম চাও 3,10,000? এটাতেও তো আলোচনা করার সুযোগ দিবেন? হ্যাঁ, অবশ্যই সুযোগ আছে। চলেন 6 নম্বরে গাভী দর্শকদের দেখাই। ঠিক আছে, দেখাই। 6 নম্বর সিরিয়ালে কালো রঙের একটা গাভী নিয়ে আসলেন লাল সাদা রঙের বাচ্চা, কি জাতের গাভী আসলে এটা? গাভী আপনার ফিজিয়ান, আপনার বাচ্চা হয়েছে আপনার হলো করিনা জার্সি, বাচ্চা হয়েছে বকনা বাছুর। আচ্ছা, বাচ্চা গাভী ফ্রিজিয়ান, আর বাচ্চা হচ্ছে কোরিয়ান জার্সি বকন বাছুর। বকন বাছুর। বয়স কেমন বাছুরের? বাচ্চার বয়স হয়েছে আপনার 14 দিন। 14 দিন। গাভীর দাঁত কয়টা? গাভীর দাঁত আপনার 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা। 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা। আচ্ছা, এখন তো দুধ ক্লিয়ার নাকি? হ্যাঁ, এটা দুধ ক্লিয়ার। সকালের টানে কত লিটার? এখন আপনার 14 লিটার দুধ হবে। সকালের টানে এক টানে 14টা? জি, 14। বিকেলে? বিকেলে 10। 10, 24। আমি আর এক লিটার কম, 23টা দুধের গ্যারান্টি। 23টা দুধের গ্যারান্টি, যে কোনো জেলা থেকে আসা বলবে শুরুতেই কিন্তু বলছে, যদি এসে দুধ কম পায় যে 23 বলছে, যদি এসে 18-19 পায়। 18 না, আপনার 22 পালে যদি সে না লেয়, আমি আপনার আসলে সে যে জেলা থেকে আসুক তার গাড়ি ভাড়া এবং বায়নার টাকা সহ ব্যাগ দিয়ে দেবো। আচ্ছা, দাম কত পড়বে এটার? এটা দাম পড়বে আপনার 2,80,000। 2,80,000 দুধ, 23টা গ্যারান্টি। গ্যারান্টি অল বাংলাদেশ। অল বাংলাদেশ। আচ্ছা, দরদাম করে দর্শকরা কিনবে? জি জি। চলেন 7 নম্বরে গাভী দর্শকদের দেখাই। আচ্ছা, ঠিক আছে, দেখেন ভাই। 7 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ, কি জাতের গাভী এটা? এটা আপনার অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান।
গাবির দাঁত কয়টা? গাবির দাঁত আপনার 6টাই ছিল, দুই মুড়া আবার হালকা একটু করে বের হইছে, 8 দাঁতে যাচ্ছে কেবল। 8 দাঁত। জি। কত নম্বর বাচ্চা? এটা আপনার হচ্ছে হলো দ্বিতীয় বাচ্চা। 8 দাঁতে দ্বিতীয় বাচ্চা। বড়ওয়ালা বলছে যে দ্বিতীয়, কিন্তু আমার ধারণা হয় যে না, আপনার মনে হয় 3 নম্বর বাচ্চা হবে। 3 নম্বর বাচ্চা। আচ্ছা ধন্যবাদ সঠিক তথ্যের জন্য। কি বাচ্চা এই বেয়ানে হইছে? এটা আপনার সার বাচ্চা হইছে। সার বাচ্চা। জি। বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স 5 দিন। 5 দিন ফুল? জি ফুল 5 দিন। আচ্ছা এখন এই অবস্থায় দুধ কেমন আসছে? এই অবস্থায় আমি 25 লিটার দুধ দিচ্ছি, আমি 25 26 লিটার দুধের গ্যারান্টি দেব। 25 26 দুধের গ্যারান্টি? জি। এখন মাশাআল্লাহ যে ওলানটা হইছে সকালে, যেহেতু এখন যদি কেউ দহন করে নেয়, এই ওলানে কত লিটার দুধ হবে? এগুলো আমি আপনার দোয়ায় দেব, বুঝছেন, মুখ দিয়ে গল্প করে লাভ নাই, এগুলো আমি এখন আপনাদের দোয়ায় দেখা দেব। এখন? জি। আচ্ছা কত লিটার হবে আপনার মনে হয়? আপনার 15 16 হবে। 15 থেকে 16? 16। আচ্ছা হয় 2 লিটারের বক নলে ডিজিটাল পাল্লা, কোনটা ভাববেন? যেটা ইচ্ছা আপনার। আচ্ছা যদি ডিজিটাল মিটার থাকে তাহলে ডিজিটাল মিটার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে আপনি দিবেন সমস্যা। আচ্ছা ডিজিটাল মিটারে 15টা 15 লিটার দুধ দিবেন? 15 লিটার। হ্যাঁ 15 লিটার। আচ্ছা দাম কেমন পড়বে এটার? এটা দাম পড়বে 3 লক্ষ 10 হাজার। 3 লক্ষ 10। জি। আলোচনার সুযোগ আছে? জি হালকা কিছু সুযোগ আছে। আচ্ছা চলেন এটা দুধ মাপা শুরু করি। আচ্ছা ঠিক আছে। না মিললে কিন্তু দুধ গরু প্রতি 1 লিটার করে কম হলে কিন্তু 10 হাজার করে মাইনাস। আচ্ছা ঠিক আছে দিন, মানিস করে দিন। আচ্ছা বানানোর প্রক্রিয়া চলতেছে নাকি? জি 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 জি। দুধ কিন্তু ডিজিটাল পাল্লায় মাপা হবে? হ্যাঁ মাপেন সমস্যা নাই। আচ্ছা এখন বলছেন 15 লিটার? 15 লিটার। আর 1 কেজি করে কম হবে, 10 হাজার টাকা করে কম, 310 দাম চাইছেন নাকি? জি জি জি। আচ্ছা কতক্ষণ লাগে পানাতে? এ অল্প, আপনার হচ্ছিল বাচ্চা ইয়ে আছে, খুব তেজি আছে, তো আপনার দ্রুত আপনার গরু পানা দিবে। আচ্ছা আর দহন করতে কত সময় লাগবে? 5 মিনিট লাগবে আপনার, 10-12 মিনিট। হ্যাঁ এরকমই। আচ্ছা বাচ্চাটা একটু সময় তো 10-12 মিনিট লাগবে, পানি আছে তো, বুঝছেন, গরু আপনার সলি করতে পারে। আচ্ছা এই গরুটা আমার একটু কেমন জানি চেনা চেনা লাগতেছে, মনে হয় এই গরুটা দিয়ে আগের বার ছবি দিছিলাম মামা, গত যে আপনার হচ্ছিল আপনার প্রতিবেদন দিছিলাম, সেই প্রতিবেদনে আপনার হচ্ছিল ইয়া ছিল, প্রেগন্যান্ট ছিল। আচ্ছা আচ্ছা এখন তাহলে বাচ্চা দিচ্ছে নাকি? জি 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 বাচ্চা দিচ্ছে। আচ্ছা আর দুধ আমরা ইনশাআল্লাহ গত প্রতিবেদনে তো মনে হয় এটা গাবে অবস্থায় বলছিলেন 24-25। হ্যাঁ আমি 25 লিটার কথা বলছিলাম, আমি এখন আপনার 25 লিটার, কারণ আমার এটা জানা গরু, আমি আপনার হচ্ছিল সবসময় গাবেও আমি গ্যারান্টি দিতে পারি। আচ্ছা তো দহন করুক, আমরা দর্শকদের দেখাই নাকি? আচ্ছা ঠিক আছে দেখেন। বানানো শেষ আশাফুল ভাই? হ্যাঁ বানানো শেষ। বানানো শেষ? জি। আচ্ছা এখন আপনার হচ্ছে বালতি নেওয়া হবে, ফাঁকা বালতি আমাকে দেখাই নেবেন। হ্যাঁ অবশ্যই দেখেন। আচ্ছা সব বালতি দেখেন। আচ্ছা বালতি একদম কাত করে দেখেন আমাদের। আচ্ছা পানি টানি একটুও নাই। আচ্ছা ঠিক আছে এখন দহন শুরু করেন। ছাদ ছাদ দিবেন না? না 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 কোনো ছাদ লাগবে না। ছাদ লাগবে না? না পিছের থেকে আগে দহন করবে সম্ভবত, পিছের দুটো বার। আচ্ছা তো দহন করুক আমরা দর্শকদের দেখাই। আচ্ছা ঠিক আছে দেখেন। আচ্ছা এই লাল বালতিটা ফাঁকা দেখেন, লাল যেটা বড় নিলেন কাত করে দেন। আচ্ছা এটাও ফাঁকা, আর ওইটা কিন্তু মিনিট দুয়েকের মধ্যে কিন্তু ওই বালতি পুরো লোড হয়ে গেল। আচ্ছা হ্যাঁ ওইটা এখনো লাল রয়েছে। আচ্ছা মানে এখনো তো ওই পানির ভাবটা যায় নাই, শাল দুধটা কাটে নাই। আচ্ছা দহন করুক, পিছের দুইবার থেকে মানে আর এক আর এক বালতি হবে।
আর আশরাফুল ম্যানেজার ভাই গেছে হচ্ছে মিটার আনতে। আচ্ছা আশরাফুল ভাই গেছে হচ্ছে মিটার আনতে। আচ্ছা এই যে মিটার চলে আসছে, মিটার চলে আসছে। দুধ তাহলে নেন সামনের দিকে, এই পাশ দিয়ে বের করে নিয়ে আসেন দুধটা, তাহলে কাছে হবে। এই পাশে এখানেই মাপি, এই যে আপনার মোটরসাইকেলের এখানে মাপি। ওই কেন কেন ডাল দেবো না ওখান দিয়ে, ওখানে যে কেন ডাল, তাহলে চলেন সামনে দিয়ে বের হন। আচ্ছা নিয়ে আসেন। হ্যালো, মিটারটা একটু ভালো করে চালু করেন তো, চালুই হয় নাই মনে হয়। আচ্ছা 14.5 কেজি হয়েছে, 5,000 তাহলে কম। কিন্তু ওই যেহেতু আপনার বলছি 1 কেজি কম হলে 10,000 কম, এখন তো 1/2 কেজি কম হয়েছে, তাহলে কিন্তু 5,000 টাকা কম। এগুলো ঠিক আছে, 5,000 টাকা 3,05,000 দাম চাওয়া, দর দামের কিন্তু সুযোগ দিতে হবে। আর এই বালতিটা আমি এখন দেখবো, আমার সম্ভবত মনে হচ্ছে যে 1 লিটারই কম হয়েছে। দেখি এটা ঢালেন তো এখানে, ঢালেন। আর এইটা যদি মগে মাপতাম তাহলে একটু বেশি হতো না? মোটামুটি তাহলে কিন্তু আপনার 1.5 কেজি কম হয়েছে, তাহলে কিন্তু 15,000 টাকা কম। জি, 2,95,000 দাম চাওয়া নাকি? না, 95 না, আপনারা 3,00,000 করেন। কারণ হলো কি, গোটার বানে পানি আছে, 5 দিনের বাচ্চা। দেখেন 5 দিনের বাচ্চায় 15 কেজি বলছি, আপনার হোস্টেলে কত হয়েছে? 1 কেজি এখানে কম, আর ওখানে 1/2 কেজি, 1.5 কেজি কম হয়েছে। আচ্ছা মোটামুটি না, যেটা কথা বল দিছেন ওই কথাই রাখতে হবে, 295 দাম চাওয়া। আচ্ছা ঠিক আছে, 295 দিলাম দাম। দাম দিলেন না, দাম চাওয়া, এরপরে আবার দর্শকরা। আচ্ছা ঠিক আছে, 295 দাম চাইলাম। আচ্ছা চলেন পরবর্তী কালেকশন দর্শক। আচ্ছা ঠিক আছে, দেখেন সবশেষ 8 নম্বরে একটা লাল রঙের গাভি নিয়ে আসলেন। এটা কি জাতের গাভি? এটা ইন্ডিয়ান জার্সি, ইন্ডিয়ান জার্সি গাভি। দাঁত? দাঁত আপনার 6টা, 6 দাঁত, দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে। আচ্ছা এটা এখন প্রেগন্যান্ট আছে? হ্যাঁ প্রেগন্যান্ট। সময় কত দিন নিবে? সময় আপনার 10-12 দিন, 14 দিন এরকম টাইম নিতে পারে। 12-14 দিন সর্বোচ্চ নাকি? বিশাল ওলানের জায়গা দেখছেন। আচ্ছা এগুলো কি আমাদের দেশে সেটিং তো নাকি? হ্যাঁ আমাদের দেশে সেটিং আছে। আগের বিয়নে দুধ কেমন ছিল জানা আছে কি? এটা আমি জিজ্ঞেস করছি, আপনার বলছে 17-18 দুধ পাইছে। আপনার কি মনে হয় ঠিক বলছে? হ্যাঁ ওটা বলছে, যেটা বলছে এটা সঠিক আছে। কারণ যে বডি আর আপনার এই যে ওলানের যে দুধের যে ব্যান্ডটা, এগুলোতে আপনার সবকিছু মিল করে আমি আপনার এটা দাম কেমন পড়বে এটার? 2,10,000। দর দামের কি সুযোগ হবে? আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 01765 02 3। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান যারা নতুন আপনাকে দেখতেছে? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমি সর্বক্ষণই সবগুলো প্রতিবেদনই আপনারা বলে থাকি যে আপনারা গাভি কিনতে হইলে আপনার হচ্ছে হলো সরাসরি খামার আসতে হবে, অনলাইনে গাভি কিনেন না। কারণ এই জগৎটা খুব খারাপ জগৎ, অনেক আপনার হচ্ছে হলো প্রতারণা করে। তা আমি করছি যে আপনার হচ্ছে হলো একটু কষ্ট হলেও
সরাসরি খামারে আসেন, খামারে এসে একদিন দুই দিন থাইকে গাভী দোয়া দেখে কেনেন, তাহলে ঠকবেন না। আচ্ছা, আর ভিডিওতে আমরা দহন করলেও কিন্তু একটা দুইটার বেশি আসলে দহন করা সম্ভব হয় না। আর দহন গরু দেখালেন যেমন আপনি পাঁচটা, সবগুলো গরু কি দহন করা সম্ভব? যেমন একটা আমি দেখাইছি কিন্তু, তো এই জন্য বাকি যারা গরু কিনবে সরাসরি ফার্মে এসে দুধ দহন থেকে শুরু করে প্রেগনেন্ট থাকলে বাটটার দেখে এগুলো দেখে শুনে কিনলে সবচেয়ে ভালো হয়, সবচেয়ে ভালো হয়। তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের আটটা গাভী দেখানোর জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।